वेलकम बैक टू माय यूट्यूब चैनल अपना देखते हैं बीबी राइड एडवेंचर आमी अपने साथे विद्युत सो फ्रेंड आज इस चामने एक टू पिकनिक गार्डन मंगलदीप पिकनिक गार्डन हमारे जो भागरथी नदी आछे ना नदीर ओपरे आर कि एक द्वीपर मध्य एक गार्डन आछे आसुन आपनादेर देखाई खूब सुंदर लागबे। आमरा एखन मूलत गंगार धारे आछि आमरा एई गाड़ीटा एसेछि गाड़ी हमार बंधुर हमारा बाड़ी थे मोटरसाइकेल एस क्यों पायडेगा गाड़ी आसलम अपनारा गाड़ी नहीं आसते पर गाड़ी जो एखे सुव्यवस्था पार्किंग खूब बड़ पार्किंग शिवपुर घाट हमें एन शिवपुर घाटे आज घाट देखें ये घाटे एन नौका नहीं हमारा वो जो पार्टा देखा जाब आसले ये एक द्वीप हाँ द्वीपे पार्टी आखिर नौका नहीं देखी कौन आगे थकून एवं साथे थकून चैनल नतून हमले चैनल सबसक्राइब कर रखु और बेल आइकन दाबिए रख परवर्ती वीडियो अपडेट पवार जन्नी। मंगलदीप पार्क ये एकदम गंगार एक द्वीपर ऊपर अवस्थित चलन भेतरे देखी मन हे एंट्री फी लगे ये विश्व बांगला और यह हमारे गांधीजी 40 करे ना कत कौन खोला था क्या? आज तो खुला छोटा भी छोटा भी বাচ্চাদের বিনোদনের জন্য এখানে সব রকম ব্যবস্থা করা আছে যে দেখছেন কি সুন্দর একটি চিলড্রেন পার্ক আছে আর এই হচ্ছে আমাদের বাবুদা ভালো লাগছে অপরিচ্ছন্নতার জন্য পার্কটি মার খাচ্ছে আশা করছি আগামী দিনে পার্কটি আরো সুন্দর হয়ে উঠবে এটি একটি ইনডোর স্টেডিয়াম।
মূলত এটা একটি পিকনিক স্পট। আপনারা এখানে পিকনিক করতে আসতে পারবেন। এখানে ছোট ছোট কটেজ এবং ফ্যামিলিদের জন্য সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা আছে। এছাড়া এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আসার জন্য এন্ট্রি ফি মাত্র 40 টাকা। ওই যে নৌকায় করে যে আমরা আসলাম না, নৌকা ভাড়াটা অ্যাডজাস্ট করা আছে, 40 টাকা দিলে আপনাকে ওপার থেকে এপারে নিয়ে যাবে এবং এপার থেকে ওপারে পৌঁছে দেবে। মোটামুটি একটি দ্বীপের ওপরে খুব সুন্দর একটি পরিবেশ। জানুয়ারি মাসে কিংবা ফেব্রুয়ারিতে আসবেন, খুব সুন্দর লাগবে। আসলে এখানে আসলে আপনাদের মনে হবে একটি বাগানের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু আদৌ এটা বাগান নাই, এটা একটি সুন্দর একটি পার্ক। খুব ভালো পরিবেশ, শান্ত পরিবেশ, গঙ্গার ধারে একদম নিরিবিলি, খুব ভালো লাগবে আপনাদের। আপনারা দয়া করে একবার হলেও এই পার্কে ঘুরে যাবেন। এইদিকে একটি সুন্দর শিশুদের পার্ক আছে, খুব ভালো লাগবে, নিরিবিলি পরিবেশ। আসুন এই পরিচয় করে দিই, এই দেখেন এটি আমার একটি ফ্রেন্ড, নাম বলো। নমস্কার, আমার নাম আব্বাস মণ্ডল, আমার এখানেই বাড়ি, পায়রাডাঙ্গা স্টেশনের এখানে। এখান থেকে আসি আমরা এখানে সব আনন্দ বিনোদন করতে, সবাই আসে, বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে। এটা মঙ্গলদ্বীপ। আচ্ছা, যদি কেউ আসবেন, হ্যাঁ কেউ আসতে চায় কীভাবে আসবে বলো? যদি কেউ এই মঙ্গলদ্বীপ পার্কে আসতে চায়, যদি কলকাতার দিক দিয়ে আসে, তাহলে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসতে পারে, আর একটা হচ্ছে ট্রেন লাইনে আসতে পারে, পায়রাডাঙ্গা স্টেশন ট্রেনে। আর 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসলে পরে ওই পায়রাডাঙ্গা মোড় থেকে সোজা একদম গঙ্গা রাস্তা মঙ্গলদ্বীপ। আচ্ছা, খুব সহজ রাস্তা, একটাই রাস্তা, শিবপুর ঘাট। টোটো করে শিবপুর ঘাট মোটামুটি 20 টাকা ভাড়া নিতে পারে নাকি? টোটোয় যদি আসে 20 টাকা ভাড়া নিতে। আচ্ছা, 20 টাকা ভাড়া নিয়ে আপনারা শিবপুর ঘাটে চলে আসুন। শিবপুর থেকে গঙ্গা পার হলেই আপনারা মঙ্গলদ্বীপ ঘাটে পৌঁছে দেবেন। আর মঙ্গলদ্বীপ ঘাটে পৌঁছানোর জন্য তো আপনাদের বললাম যে 40 টাকা এন্ট্রি ফি পার্কে ঢোকার, তার মধ্যেই নৌকা ফি অ্যাডজাস্ট করা আছে। খুব সুন্দর একটি পরিবেশ, সবাই শুটিং করছে, মূলত ওরা একটি গ্রুপ এসছে, ভিডিও করছে। এই যে গঙ্গার ধারে মোটামুটি ভালোই এরিয়া, একদিনের জন্য খুব ভালো লাগবে আপনাদের। খুব বড় একটি পার্ক, সুন্দর একটি গিটার এখানে আছে। আর এদিকে সানসেটটা দেখুন, খুব সুন্দর লাগবে। মোটামুটি এই ঘরগুলো আপনাদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়, এই একটি আর এই যে একটি আছে।